কাতলা মাছের ভাপা এইভাবে একবার বানিয়ে দেখো খেতে কিন্তু হয় দুর্দান্ত স্বাদ তো আমি লোপামুদ্রা লোপামুদ্রের শখের ঘরে সকল বন্ধুদের জানে স্বাগত তো আমি আজকে বানাবো কাতলার ভাপা কাতলা ভাপা রেসিপি তো চলো শুরু করা যাক রেসিপিটি বন্ধুরা দেখো এখানে আমি চারটা নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটি তো কাতলা মাছের পেটি দিয়ে আমি আজকে কাতলা মাছের ভাপা বানাবো তো চলো এখানে দেখো দেখো তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়েটা ভেজে নেব তো এই পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু জিরের গুঁড়ো এরপরে পেঁয়াজের সাথে মশলাটা ভেজে নেব আমি তো চলো এটা ভাজা হোক দেখো বড় চামচের এক চামচ সরষে আর এক চামচ পোস্ত এটা আমি মিক্সিতে পেটে নেব পেস্ট করে নেব একটু জল দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো চলো এটা পেস্ট করি নি মাছটা মশলা দিয়ে ভাজলাম না ওটা ভেজে আমি টিফিন বাটিতে তুলে নিয়েছি এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি চারটা মাছ আছে এখানে পেটি এরপর দিয়ে দিচ্ছি আমি ওই যে সর্ষে পোস্তরে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি টিফিন বাটিটাতে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে দিলাম এরপর দিয়ে দেব আমি তেল সর্ষের তেল তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চেরা কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এরপর এটাকে ভালোভাবে মেখে আমি ভাপিয়ে নেব দেখো বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে সমস্ত মশলাটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি টিফিন বাটিটা কৌটোটা একটা ছোট্ট কড়াই চাপিয়ে দিয়েছি এর উপরে আমি বসিয়ে দিচ্ছি বাটিটা এরপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের মতন এটা ভাপাটা হোক তিরিশ মিনিট পর আমি ফিরে আসছি তো তিরিশ মিনিট পর চলে আসলাম দেখো মাছটা কিন্তু আমার একদম হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তো বাটিটা নামিয়ে নি তো চলো খুলি দেখি মাছটা রকম হয়েছে ভাপানোটা দাঁড়াও এই যে দেখো বন্ধুরা আমার কাতলা মাছের ভাপা কিন্তু একদম অলমোস্ট হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ তোমরা কি দারুণ হয়েছে দেখতে খেতেও না অসাধারণ স্বাদ গরম গরম ভাতের সাথে এই রকম কাতলার ভাপা থাকলে দুর্দান্ত খেতে হয় কিছু লাগেই না বন্ধুরা কালারটাও দেখো দুর্দান্ত এসছে তো আমার এই কাতলা মাছের ভাপাটি আজ তোমাদের কীরকম লাগলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছো যদি আমার ভিডিও দেখে কোনো অংশে ভালো লেগে থাকে ভিডিওটি ছেড়ে যাবার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবো করো নাহলে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না নোটিফিকেশান অন না করলে তোমাদের কাছে কি করে পৌঁছাবে বলো তো আজকের মতো ভিডিওটি বন্ধুরা আমি এখানেই শেষ করব সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমি শেষ করি ভিডিওটি আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে তো আজকের মতো আসি বন্ধুরা